আসতে তাই তোলে সুর আলস পুর আলস পুর আলস পুরে আলস পুর নেই কাজ খই ভাজ কথা করে খরচা কেউ মনের যশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা কে ডাকে যেদিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়ে চিরা মুড়ি গুড় আলস পুর আলস আমি কইছি মি আভাই দিচ্ছে জামা কাপড় বানাইবার লাইগা আপনার বোন কইল কি জানে আব্বা জান আমার এখন যা যা করতো সব নাকি এখন আপনিই করতেছেন বলেন আব্বা জান থাকলে কি আমার জামা কাপড় বানাই দিত না রাইতের বেলা কষ্ট করে মগন লুঙ্গি পরে ঘুমাই আর আপনি মনে করেন নাই কি ঘুমান আব্বা থাকলে তো সব বানাই দিত না তখন আপনিও তো সেই দায়িত্বই পালন করতেছেন বুঝে নেই বল এলা বুঝে না আপনার আমি কোন জায়গায় বসেছি ও মামা ও মা এ কোন সিটারে পাল্লা পড়েছি যে কোন মুহূর্তে আমার বিক্রি করে ফেলবে নে ওয়াল্লা মিয়া ভাই মাইয়া মানুষের মতো ঠ্যাংদা পায়ে দপায়ে যাইতেছেন কই দেখা কি এত সোজা যে চাইলে আমি বানাই ভাই আপনি রাইতের বেলা গাছের তলে দাঁড়ায় এক দিক সেদিক তাকাচ্ছেন কি করছেন এখানে কি আবার করবো কপালের দুঃখে খারাই আছি কিন্তু আপনি কেটা ও আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইনুর রহমান ওরফে লিটন ডাকনাম আসাম খারান 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 এই কি আপনার নাম নাকি একটা রেলগাড়ি সরকার যদি আপনার নামের ব্যাপার ট্যাক্স বসাইতো তাইলে ঠেলাটা তখন বসতেন এত বড় একটা নাম না ঘুরতেছেন তাই না ওই যে আমার ডাকনাম আজাদ সেটাতে ডাকতেই থাকবে আজাদ মিস্টার আজাদি আচ্ছা আজাদ ভাই আপনার তো আমি কোনোদিন এই গ্রামে এর আগে কখনো দেখি নাই ওরে আমাকে দেখবেন কোত্থেকে আমি তো এই গ্রামের মেহমান কুটুম্ব বুঝতে পারছেন ভাই আপনি এত রে দেখে না দাঁড়ায় রয়েছেন কিসের জন্য আর কইন না ভাই কৌশলে ঘরে তালা চাবি মাইরে মোরে ঘর থেকে বাইর করে দিয়েছে বুঝতে পারছি বউ অভিমান করে তালা মেরে বাইর করে দিয়েছে তাই না বউ মোরে বাইর করে দিয়েছে হি আপনারে কে কইল না অলসপুরের মাইয়া মানুষ এরকম স্বামীকে এরকম করতেই পারে আরে ভাই লেকচার থামান বউ যদি বাইর খুঁটে দিত বোর হাতে ভাই ধরে ঘরে ঢুকতে পারতাম এই তো বউ না পরগাছা উইটা এসে জুজে বসছে বুঝছেন আচ্ছা ভাই আপনি মনে করেন যে বাড়ির কুটুম্ব সেই বাড়িতে তো আপনারা থাকতে দিছে তাই না আপনি কিন্তু কষ্ট করে আপনার সাথে মোরে আজকে রাতটা রাখতে পারেন বলেন তো থাকবেন না আচ্ছা আপনার তো আমি চিনতে পারলাম না ভাই আপনার মোরে চিনতে হইবে না এই গ্রামের প্রত্যেকটা মানুষ আপামর জনসাধারণ মনে চেনে আমি হইলাম এই গ্রামের একজন মাস্টার মাস্টার হিসেবে মোর একটা সুখ্যাতি আছে এই অঞ্চলে তা যে বাড়িতেই মোরে লই যাবেন হারাই কিন্তু এক ঝলক দেখলেই মোরে চিনে ফেলাবে বুঝলেন ও মাস্টার হ্যাঁ তাহলে চলেন ভাই গোপন একটা কথা বলি বুঝতে পারি মানে হয়েছে কি ওই বাড়ির তো কুটু আমার থাকতে দিচ্ছে কোথায় জানেন কোথায় বারান্দা চলেন যাই আপনার বারান্দায় থাকতে দিয়েছে আচ্ছা ঠিক আছে কি আর করা কপালে যদি থাকে কষ্ট তাইলে তো লাভ নাই কোনো কিছু চেষ্টা করে দিও চলেন দুই ভাই মিলে যদি একটু কষ্ট করে একটা পার করতে পারি আসেন ভাই আপনি কি এই বাড়ির কুটুম এটা থানার শিখো বাড়ি না ভাই আমি এই বাড়ি যাবো না আপনি যান আশ্চর্য আমি কিছু বুঝতে পারছি না ভাই আর আনারসি তো আমার বিয়ের হয় তো অসুবিধা কি চলেন এত রাইতে কোনো কোনে দেবেন কি করবে ভাই আপনার এত বোঝার দরকার নাই আপনি যান আপনি যে আমার এখানে কষ্ট করে লিয়ে গেছেন আপনার মেনি মেনি থ্যাংকস হাজার হাজার ধন্যবাদ যান ভাই প্লিজ যান যান আপনি যান 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 যান
মোরে তো পাগলা কুত্তা কামড়াইছে। ওই আনারসি গোবরের রাতে থাকতামও না তা না? মায় যে টাইপের মানুষ, কুত্তা বিলের মতো মানুষের চুলার পরে ঘুমামুড়াইতে তাও তো তাকে বাড়ি থাকবো না। বিয়াও যদি করি, বিয়ার পর শ্বশুর বাড়ি হইলে পরে এই বাড়িতে আমি কোনোদিন থাকতামও না। আল্লাহ বাঁচাইছে, ধরা খাইয়ে গেছিলাম আর কি। আগের মতো আমরা সুপ পামুরে ফুটপাতে ব্যবসা করান যায় না, ওয়াইনে খারায় যে কিছু ব্যবসা পাতি করবি এই উপায় নাই। এই গ্রামের ভিতরে খাতির জমায় থাইকা যেতে হইব, এনে আমগো ভাগ্য পরিবর্তন করন লাগবো। টাকা পয়সা নাই, ক্যাম্পে যে চলি ঢাকায় যাওয়ানোর কথা তো আছে, ছেড়ে দে। তাহলে ওস্তাদ মানে অনেক কষ্ট বুনো যেতে না, একটা কাজ করেন, বীর হওয়ার একটা গান ধরেন। বীর হওয়ার গান? আরে আমার গুরু আজম খান গাইছিল না, আহা আসি আসি বলে তুমি আরে লে না, আসি আসি বলে তুমি আরে লে না, সেই দিন থেকে জীবনের সাথে শুরু সাধনা। আসি আসি বলে সাংঘাতিক মাইয়া তো তাই তো, মোর তো মাথায় এই বিষয়টা আসে নাই। মুই তো মসজিদের বারান্দায় ঘুমাইতে পারতাম। ও মোর খোদা, কত কষ্ট করি সারা রাত গাছ তলে বয়ে থাকলাম। এত দেই বুদ্ধিমতী মাইয়ে। এই মিস ডালি, মোর ঘরের চাবি দিয়ে যান। কিরে কিছু কমে নাকি? না মিয়া ভাই, ওই করছিলাম যে প্যান্টটা ঠিক মতো ফিট হয়েছে তো। হ্যাঁ ফাইন হয়েছে। 700 গেলে কলেজ যাচ্ছ? যাই তো সিরের দোকানে বেটটি খাই আসি। তোর ভাবি তো আবার সকালে চা বানায় না। না সেটা ঠিক, যাও দোকান তো কাছেই তাই না? হ্যাঁ মিয়া ভাই। কিরে আবার ডাকলি কে, কিছু কমি নাকি? না মানে করছিলাম যে আব্বা আম্মা করছিল যে তোমারে আর ভাবিরে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তা নিজের বাড়ি নিজের বউরে নিয়ে যাবো, তোর সুপারিশ করা লাগবে কে? না আব্বা আম্মা করছিল যে আমার সাথে করে নিয়ে যাওয়ার জন্য, তাই বললাম। আমার বাড়ি ঘর আমি চিনি না, যে তোর সাথে করে নিয়ে যাওয়া লাগবে। সকাল সকাল মেজাজটা খারাপ করিস না, যাই তো যা। মে ভাই, তোমার ওই পাওনাদারের জ্বালায় তো আমরা বাড়িতে থাকতে পারতেছি না। শনিরা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, এখানে আমার একটা মান সম্মান আছে। তুই কি আমার মান সম্মান খাতেছিস নাকি? তোমার মান সম্মান রাখতে গিয়ে আমাকে তো মান সম্মান থাকতেছে না মিয়া ভাই। প্রতিদিন তিন বেলা করে তোমার পাওনাদাররা আব্বা গলায় গামছা দিয়ে নিয়ে যাচ্ছে। কে আব্বার গলায় গামছা দেবে কে? আব্বা কি তাদের কাছ থেকে টাকা নিয়েছে নাকি? তোরা স্পষ্ট করে কয়ে দিবি যে এইসব বিষয়ে আমরা কিছু জানি না, যার কাছে টাকা পান তার কাছে চান। আর আমার শ্বশুর বাড়ি তো কেউ চিনে না, আমারও দেখতে পারবে না, টাকাও পাবে না। আর শোন আর একটা কথা, যারা টাকা পয়সা পায় তারা একটু বেশি কথা কে, একটু মুখ বুঝে সহ্য করতে হয়। বুঝিস? আর কত মেয়ে ভাই, আর কত? এই আসতে কত কম। শোন কালকে খাই দেয় বাড়ি চলে যাবি, তোর এনে থাকা লাগবে না, যা। আমি তোমাকে না নিয়ে এখান থেকে যাচ্ছি।
উদাহরণ দেওয়ার জন্য মোটামুটি বাঘের মতই সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে না, এই তো মোটামুটি অরিজিনালি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। কি করছে এর আগে একদিন তার বাড়ির ফর্মুলে ডাইক খেলুইয়ে যে পরিমাণ মানে অপমান করছে, আমি ভুলে গেলে তার বাড়ির উঠানে জীবনে কোনো দিন পা দিতাম না। ভাই আপনি কি ছোট মেয়ের থেকে নজর দিয়েছিলেন? কোন ধরনের কথা? ক্ষতি হবে না, ক্ষতি হবে। আচ্ছা ভাই আপনার নামটা যেন কি? আপনার রাইতের বেলা আমার নাম কল আমাকে ভুলে গেলে না ভুলে গেছি মানে মোর তো বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা থাকে, সব কথা স্মরণে থাকে না। আর একবার কোন তোর নামটা একটু কবো না? আমার নাম হচ্ছে মোহাম্মদ শাইনুর রহমান ওরফে লিটন, ডাক নাম হচ্ছে আজাদ। বুঝতে পারছেন? ও মোর খোদা, এই কি নাম নাকি রেলগাড়ি? মানে আমনে যদি এই নাম আমার সামনে 100 বারে যদি কন তাও তোমার মুখস্থ হইবে না। এ মুখস্থ করা লাগবে কিছুর জন্য? আপনি আমার নামের এক কোণার থেকে আমাকে ডাক দিবেন, আমি বুঝে নেবো যে আপনি আমাকে ডাকছেন। ধরেন আপনি শাইনুর করে ডাকতে পারেন, আবার রহমান করে ডাকতে পারেন, আবার লিটন আর আজাদ, এটার কি আপনার নাম মনে হয় না? ওমর খোদা, মানে আমার মনে হয় কি জানেন যে আমনগর গ্রামের যে গ্রামবাসী জনসাধারণ হ্যারা মনে হয় এক একজন আপনার একটা করে নাম দিয়েছিল, পরে আপনার জোড়া লাগাই রেলগাড়িটা বানাইছে, লম্বা একটা রেলগাড়ি। আরে না, আপনার নাম কেটে রাখছে? আরে ভাই না, আরে ভাই না, আমার বাপ মা আমার নাম রাখেছিল লিটন। তার মানে কি আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার সমস্ত নাম লম্বা হইতে হইতে ওই সাপের লেজের মতো লম্বা হয়ে গেছে, তাই তো? আরে না রে ভাই, বয়স বাড়ার সাথে সাথে কই হয়ে গেছে, মানে এইসব নাম আমি হাই স্কুলে জোড়া দিয়ে দিয়েছিলাম আর কি। ও বুঝি, নামের প্রসঙ্গ বাদ দেন, কারণ এই প্রসঙ্গে আমার মাথা গলে যাইতেছে। যাক একটা কথা কই আপনারে, আপনি যে বাড়িতে আইছেন মানে হ্যাগোলগে আপনার সম্পর্কটা কি, মানে কি হিসেবে আপনি ওই বাড়িতে আইছেন? কি আপনি এসব কি করছেন? তারা হচ্ছে আমার কুটুম্ব। আরে ওই যে বেনারসি আছে না, সে হচ্ছে আমার আপন ভাবি। ওই যে বাঘের কথা বলেন যে আপনাকে কামড়ে দিতে চায়, সে হচ্ছে আমার মা। ওই মা ও ভাই, আপনি হেয়ে মনে কি শোনালেন ভাই? আপনার হাতে ধরে আমি অনুরোধ করি, মুই যে আপনার সাথে এতক্ষণ যে কথাবার্তা কইলাম, হে কিন্তু আপনি দাঁতের ফাঁক দিয়ে ওই বাড়িতে গিয়ে কইেন না, তাইলে কিন্তু মোর জীবন শেষ। আপনি তো বুঝতেই পারতে আছেন এই যে আনারসির মায়ের কিন্তু আমি বাঘের মতো ভয় পাই। হ্যাঁ যদি শোনে তার কানে গেলে পরে কিন্তু মোর একদম সিটে ফেটে খাইয়ে ফেলাবে, বলছেন ভাই? আপনার আমি হাতে ধরি ভাই, অনুরোধ করি। আমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এ কথা কলি তো আমি জানি আমার মামিমা আপনাকে বাঘের মতো কামড়ে দেবে, আমি চিন্তা করি সব দেখে রাখবো। দেখা হবে ভাই, আসি। হ্যাঁ থ্যাংক ইউ। ঘটনা কি? আনারসি বাড়ি এইরকম একটা ইয়াং একটা বিয়ে আইছে, আনারসি তো মরে এই কথা কখনো কয় নাই। বসা ভাই, পরিস্থিতি যা দেখতেছি তাতে করে তোমারে বাঁচানো সম্ভব না। গ্রামের কোনো মানুষ তোমার পছন্দ করে না। আমি চিন্তা করে পাই না এরা তোমারে মেম্বার বানাইলো কি করে। আরে কি কব, এরা সব নিয়ম হারামের দল, এরা মানুষের পর্যায়ে পড়ে না। তুই কি জানো এই ম্যাক্সিমাম লোকের এই আমি গম আর চালের কাট করে দিছি। বাজা ভাই, যা তুমি করিছো তা কিন্তু কেউ মানতে পারতেছে না। আরে ভাই মানবে কেমন করে, আমি যে কি করেছি সেটা আমি নিজেই তো জানি না। মানে একটা ঘটনা ঘটেছে, মানে খাবার মধ্যে একজন আসলো, আমার হাত পা ধরে একে ঝুলো ঝুলো করলো, কি সব করলো,
মানুষ জন চলে আসলো, আবার দেখি হাওয়ার মধ্যে উড়ে গেল। আমি তো কি করব? তাই নাকি? আরে সে যে কে কিরাম দেখতে, কিরাম শুরু, আচ্ছা তার কিছুই জানি নে। এইটা অবশ্য একটা পয়েন্ট, কিন্তু গ্রামের মানুষের সবার প্রশ্ন, ওই মাইয়াটা কি ঘুম করে ফেলছো নাকি এমনিই শুইলা গেল? পরিস্থিতি তো খারাপের দিকে যাবে, তাই না? ও মা, এইসব কি করছো তুমি? আরে আমি এইসব করতে যাবো কেন? দেখো আমি সারা জীবন বিয়ে তা তো করিই নাই, এখন আমার বাড়ির পরে যদি কোনো মেয়ে মানুষ আসে তা তার খুশি হওয়ার কথা। খুশি হওয়ার কথা, কিন্তু মাইয়াটা সইলা গিয়ে তো রহস্য তৈরি করে গেল। মাইয়াটা সইলা গেল নাকি তুমি তারে গুম করে দিছো, এটাই তো সবার প্রশ্ন। ও মা কি যে বলো না, মানে আমি কি কাকে গুম করতে যাব? দেখো তুমি কিন্তু আমার নতুন করে কোনো ভেজাল হয়ে ফেলাও না আমাকে। দেখো ভাই, তোমার পরে সবাই দায়িত্ব দিয়েছে, তুমি হাকিম, তুমি মোক্তার, তুমি সব। এই গ্রামে তোর হাইকোর্ট নাই, তো সবাই হাইকোর্টের পেছনে দৌড়াবে, আপিল করবে। তুমি জনগণকে ডেকে বলে দেবে যে কোনো সাক্ষী নাই, তাই কেস ডিসমিস, ব্যাস। বজা ভাই, এত সহজে যদি হইতো তাহলে দায়িত্বটা তো গ্রামের মানুষ আমারই দিত না, তাই না? বিচারটা তো ন্যায্য হইতো না। গ্রামের মানুষ যখন আমার দায়িত্বটা দিয়েছে তাহলে বিচারটা ঘুরিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব? মানে যারে নিয়ে তোমার এই লাভ কেস সাজানো সেই তো নাই। গ্রামের ভিতরে কিন্তু গোপন পুলিশ আছে, ধরো কেসটা তাগো কাছে গেল, তারা কিন্তু ঠিকই খবর বাইরে ফেলাবে তুমি মাইয়াটারে মাইরা কোথায় গুম করে ফেলাইছো। কিসের গোপন পুলিশ, এর কালার কি, এটাকে দেখতে কিরম? তুমি আবার এখানে বসে থাকলে গ্রামের মানুষ আমার মাইন্ড করতে পারে, যাও তুমি। ও আমার একটা বাজারের লোক পাঠাও তো, তোমার তো অনেক পাইক পেয়াদা। সমস্যা নেই, আমি পাঠিয়ে দিব, আর কিছু লাগলো আমি তো জানো, আমি যাই দেখো সবকিছু। জলিনা মলি, ওরে মিনাস করার দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ, এ কোন ধরনের কথা কইলো বক্কর ভাই? তার সাথে মোর একদিনের পরিচয়, বাপের জন্মে কোনোদিন তার সাথে দেখা হয় না, হে কি মোর কথা শুনবে? মাস্টার প্লিজ, মাস্টার প্লিজ শোনো, অনেক দিন পর একটা চান্স পাওয়া গেছে, এই সুযোগ যদি কাজে লাগাতে না পারি তাহলে বাজারে কিন্তু টাইট দেওয়া যাবে না, আর বাজারে টাইট না দিতে পারলে কিন্তু আমাকে দাপট থাকবে না। না সমস্যা হইলো কি যে মায়েদের মেজাজ খুব গরম, হট। জলিনা মলি, ওরে মিনাস করার দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ, এ কোন ধরনের কথা কইলো বক্কর ভাই? তার সাথে মোর একদিনের পরিচয়, বাপের জন্মে কোনোদিন তার সাথে দেখা হয় না, হে কি মোর কথা শুনবে? মাস্টার প্লিজ, মাস্টার প্লিজ শোনো, অনেক দিন পর একটা চান্স পাওয়া গেছে, এই সুযোগ যদি কাজে লাগাতে না পারি তাহলে বাজারে কিন্তু টাইট দেওয়া যাবে না, আর বাজারে টাইট না দিতে পারলে কিন্তু আমাকে দাপট থাকবে না। না সমস্যা হইলো কি যে মায়েদের মেজাজ খুব গরম, হট। হ্যাঁ, মুখ দিয়ে যা কয় এই এসে কই দিচ্ছে, আরে বুঝছো? আরে এইটাই তো সুবিধে,
যার মেজাজ যত গরম সে কিন্তু তত নরম, এটা বোঝো না? এই যে আমার বউ, বুঝছো? খানিক দেখবো একটা আগ্নেয়গিরির মতো একটা দাও দাও করে চলতেছে, আবার কিছুক্ষণ পরে দেখবো যে উত্তর মেরুর একেবারে শীতল বরফ। মেয়ে মানুষের মেজাজের এটাই হলো সিস্টেম। কিন্তু মোর তো মনে হয় কি যে এই মহিলা তোমার বউয়ের চাইতে এক ডিগ্রি ওপরে, তার মেজাজ গরম অনেক প্রচন্ড। কেন কি দেহে তোমার এরকম মনে হলো? আর কইও না, গতকালকে রাইতে মোরে তো ঘর থেকে বাইর করে দিয়েছে। সাংস্কৃতি গেছিল আর এই কোন ধরনের কথা? মুখ দিয়ে একটা কথা কইলে পরে হয়ে যায় তাই না? তুমি যা ভাবো সবাই তোমার মতো নাকি? সরি গুরু, সরি সরি। এই গায়েতে কথা কও কেন? ছাড়ো। আচ্ছা গুরু সরি, কইলাম তো সরি। আবার সরি? আমার তার ইংরেজি শিখে আমার সাথে ইংরেজি ফোটাও তাই না? আচ্ছা হইছে, চলো। কি হইলে তুমি বারবার গায়েত দাও কেন? মন মেজাজ কিন্তু চেয়েছে দেখতেছে কিন্তু। কে গুরু, তোমার কি কাতুকুতু আছে নাকি? তো কাতুকুতু আমার থাকবে না কেন? কম বেশি সবারই কাতুকুতু আছে। আবার আচ্ছা চলো। এই কিন্তু ভালো হইতেছে না কিন্তু বকর ভাই। আরে এই থারি মারি গুষ্টি কিলাই। আরে ও ললি ম্যাডাম, টাকা লাগবে না, টাকা কথা কয় নাই তো। টাকা লাগবে না কেন? ওই বজা মেম্বার কইছে খালি ব্যাগটা নিয়ে দেবার, টাকা কথা কিছু কয় নাই। ব্যাগ নেওয়ার জন্য বাড়িতে আসা দরকার কি ছিল? বাজার থেকে 5 টাকা দিয়ে ব্যাগ কিনলে তো হতো তাই না? তা অবশ্য ঠিক। না আসলাম একটু দেখে দেখে গেলাম, সমস্যা টমস্যা হইলে আপন মনে করে আমার খবর দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। আসুন, বাজার থেকে কি কি আনতে হবে বলে দিতেছি। কি হইল? এক ধাক্কায় তুমি থেকে একেবারে তুই নাই মাসলো। কি রে, কি ভাবতেছিস? না এক ধাক্কা একবারে তুমি থেকে একেবারে তুই নাই মাসলো রে। তুই তো করলি আপন মনে করতে। আরে আপন মানুষের কি আপনি তুমি বলা যায়? তুই তো আমার ছোট ভাইয়ের মতো। বাড়ি চালাক মেয়ে তো একবারে ছোট ভাই বানাই দিল। কি ভাবিস? না কিছু ভাবি না। আপনি আমারে যত ছোট মনে করতেছেন আমি কিন্তু আসলে এত ছোট না। ঢাকার শহর আমি বিরাট বড় মাস্তানা ছিলাম তাই নাকি? ও বিরাট বড় মাস্তানা। ও আই সোজা বাজারে যাবি, তরকারি ঠিক মতো আনবি, যদি পচা পড়ে তোর খবর আছে। আর ভজা ভাই যে টাকা দিছে টাকার হিসাব তুই আমারে দিবি। আচ্ছা ঠিক আছে, টাকা যদি একটু কম হয় চুরি যদি কাছে খবর আছে। যা আই সোজা। আমার খোদা, মুই তো একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম। এইরকম ভাবে চলতে থাকলে মোর তো মৃত্যু ঘটবে, মোর তো মাইরে ফেলাইবে। আচ্ছা আপনি ইরাম করতেছেন কিছু জনি কোন ঘটনাটা খুলে কোন আমাকে? না ঘটনা হইলো কি, এই ভজা তার দলবল সহ মানে চেলা চামুণ্ডে সহ মোর উপর আক্রমণ করছে। এত বড় রামদাও আমি জীবনে কোনোদিন এত বড় রামদাও দেখি নাই। আর একটু হইলে তো মোর একদম কাইটে মানে মানে একদম মাইরে ফেলাইতো। ওরে আল্লাহ, আপনি এসব কি করছেন? তারপর কি হয়েছে? তারপর আর কি, সে রামদা লইয়ে সে দলবল লইয়ে মোর উপর আক্রমণ করতে গেছে। মুই চান্সে মারছি, দৌড় পালাইছি, নাইলে এবার একদম শেষ হয়ে গেছিলাম মুই। কি এত বড় সাহস? চল আমি সেই চল না ভজা বাড়ি যাব। এই কে 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 কইতাম কি বলতে আছো? ভজার সামনে গেলে পরে অন্তত সমস্যাটা বেশি হইবে। ভজার এখন বেচার চলতে আছে, ভজা পাগলা কুত্তার মতো হয়ে গেছে। তোমার আমার একসাথে দেখলে পরে একদম কাইটকে একদম কুচি কুচি কইরে ফেলবে বুঝছো? তো তো কি আছে তাহলে? চুপ কথা বলে কি অন্যায় প্রতিবাদ করব না? না না অন্যায় তো প্রতিবাদ করতে হইবে, কিন্তু যদি মইদি যাই প্রতিবাদ করতে যাই তাহলে লাভ হইবে কি? বাইচে থেকে দূর থেকে প্রতিবাদ করতে হইবে, অন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হইবে বুঝছো? আচ্ছা একটা কাজ করলে কিরাম হয় বলেন তো? যান ওই ভজার বিরুদ্ধে থানায় একটা জিডি করে রাখেন না। যান জিডি? জিডি কিসের জন্য? আরে আপনি যদি মরে টরে যান তাহলে পুলিশের তদন্ত করার জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ একটু আগায় যেতে পারবে। কি তুমি মরে গেলে পরে পুলিশের তদন্তের স্বার্থে এটা কাজে লাগবে? আচ্ছা
তুমি এই জিডি সম্পর্কে কেমন করে জানলা? আরে আমি জানি না কি। এই যে মাইনছে কয় এ ও কয় শুনি তো। ও। তার মানে ভজা মরে খুন করে দিয়ে ফালাক। তারপর পুলিশ তদন্ত করে দিয়ে ভজারে খুনি প্রমাণ করুক। তারপর ভজার একটা ফাঁসি হোক। তাহলে মুই মরে গেলে পরে তোমার কি লাভ হইল? ভজার ফাঁসি হইলে তোমার কি লাভ? কি আসে যায় মানে? আপনার যদি কিছু হয়ে যায় আর তার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় আমি কি করে মানি নেব? হ্যাঁ কি বললা তুমি? বুঝছি, মোর কাছে সবকিছু পানির মতো ক্লিয়ার। আমি বুঝতে পারছি, এই হইল তোমার আমার প্রতি ভালোবাসা। একটা তাজা মানুষকে মাইরে ফেলে দিয়ে তুমি তার বিচারের জন্য উদগ্রীব হয়ে উঠতে আছো। মুই কি ছাগল? এনে ছাগল ঘাস খায় সেই ছাগল? আমি বুঝি না তোমার কথা। এই হইল আমার প্রতি তোমার ভালোবাসা আনারসি? মুই মুই কই আছি? মুই এতদিন পর মুই কি করলাম? আমার কথা কি শুনবো তোমার কাছ থেকে? আপনি আমার ভুল বুঝতেছেন। আমি এরকম করে কথাটা কই নি তো। এতে তো বোঝাবুঝির কিছু নাই আনারসি। তুমি চাও মুই মরে যাই, তারপর তুমি? না না না, আপনি ভুল বুঝতেছেন। কি ব্যাপার মাস্টার, ব্যাগ্র সেবকের হাত ধরে আছেন, ভয় করতেছে তাই নে? কি ব্যাপার এই ব্যাগ্র? ব্যাগ্র সেবক মানে কি? না ওই মাস্টার সাহেব মুডে থাকলে কতি পারতো, এখন অন্য মুডে আছে। তো ঘটনা হচ্ছে যে বাঘের বাচ্চা বলে আর কি। ভাই জানে হেই আপনি কি বলতে আছেন? না ওই মা ওই মাক তো সে বাঘ কয়েছিল, মানে রয়্যাল বেঙ্গল টাইগার কয়েছিল আর কি। না না না, হ্যাঁ বলছি তো, তোমার আম্মা মানে বক্কর ভাই সাউরি যে মোর খালাম্মা, আরে তুমি বলছি যে সে মানে বাঘের মতো। বাঘের মতো মানে কি? দেখতে বাঘের মতো না, মানে তার মানে মনোবল, মানে চরিত্রের যে দৃঢ়তা, মানে বাঘ সিংহ যেরকম মানে সাহসী, মানে মুই যেমন সাহসী, মানে আমার সাথে তোমার মায়ের এই একটা খুব মিল। সে অন্যায়ের প্রতি কোনোদিন মাথা নত করে না, মানে অন্যায়ের প্রতিবাদ করে, মুইও প্রতিবাদ করি। শুধু পার্থক্য একটাই, শুধুমাত্র মানে তিনি হইলেন একজন ভদ্র মহিলা, মুই একজন ভদ্র পুরুষ। মানে শুধু বুঝতে পারছো, একজন স্ত্রীলিঙ্গ একজন পুরুষলিঙ্গ। মাস্টার সাহেব কষ্ট তো আপনার সুরে এরকম ছিল না, অন্যরকম ছিল, বুঝতে সুন্দরম ছিল, সুর ছিল। সব গানের কি একই রকম সুর হয় বলো? আনারসি তাই যেমন মনে করছে, মানে রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি আর আধুনিক গানের কি এক সুর হয়, লালন গীতি তার হলো চুপ করেন আপনি। কি যে সুর সুর জি আমি ও তাহলে আপনার মার সাথে একটা জন্তু জানোয়ার তুলনা দেবেন? আমি যেটা সহ্য করব না। এই আনারসি প্লিজ, তুমি কিন্তু ভুল বুঝতে আছো। ঘটনা হইলো কি যে জন্তু জানোয়ার মানে কিন্তু তারা খারাপ কিছু না, বুঝছো? জন্তু জানোয়ার কিন্তু অনেক ভালো গুণ থাকে। আমি তো এই কথা কই নাই যে জন্তু জানোয়ারের যেমন গায়ে গন্ধ তোমার মায়ের গায়ে গন্ধ। হেই এই কইতেছি জন্তু জানোয়ার যেমন সাহসী থাকে অনেক, যেমন বাঘের যেমন ভালো গুণ সে খুব সাহসী, সিংহ যেমন কা গর্জাই উঠে মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, এই রকম ভালো ভালো তুলনা। সাইকেল যান মাইকে দিবে পয়ে গেছে দুটো আর ছেলে। আচ্ছা আপনি কখনো এরকম কোনো কথা কবেন না, ঠিক আছে? আর কখনো কবেন না কিন্তু। ঠিক আছে ঠিক, ভুল কই ফেলেছি মই বিআই যে উনি হচ্ছে আমার তিনি। মুই তো আপনার লগে আগে হ্যান্ডশেক করছি, পরিচয় হইছে আপনার লগে মোর। আরে তো কি হইছে, সেই পরিচয় আর এই পরিচয় এক নাকি? হাতটা বাড়াই দে বাড়াই দে। নাইস টু মিট ইউ। ও মোর খোদা, হ্যাঁ ইংরেজিতে কথা কয়। ওয়াল্লা তো কবে না কার ভাই দেখতে হবে না, আমার দুলা ভাই তো সবসময় ইংরেজিতে কথা কয়। দুলা ভাই মানে বক্কর ভাই? আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। হ্যাঁ হ্যাঁ, তো কোথা থেকে ইংরেজি শিখছে? একটু বক্কর ভাই খালি জিজ্ঞাসা করি ভাই, আপনার হাতে কি এটা? না ওই যে আউট অফ সাইড, আউট অফ মাইন্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে বিআই হয় তো মোর তো বিআই হয় না? বিআই তো বিআই মোর একটু মানে পার্সোনাল কথাবার্তা বলতে আসিলাম, টক করতে আসিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে সাইড আউট অফ, তাহলে আপনি এনে খালি থান মোরা যাই। আমি যাচ্ছি। আগের কথা কিন্তু তুমি ভুলে যাই নাই, মোর তুমি মৃত্যু কামনা কইতে তারপরে বিচার প্রার্থনা করতে আসো। আমি হচ্ছি গিয়ে এই অলসপুরের মেম্বার, আমি হচ্ছি গিয়ে এখানকার লিডার, আর অলসপুরবাসী আমার এগেনস্টে সিস্টেম করবে তা হয় নাকি? ধরা খেয়ে গেলাম নাকি? শুধু শুধু মেয়ে মানুষ সাইজেও তো বুইরে আটকাতে পারতেছি না মনে হয়।
আরে আমার না কয়েকটা পয়সাই খরচ হবে, কিছু টাকা খরচ হবে, তারপরও তো আমার গ্রামবাসী বুঝবে এই ভজার নেতা নেতাই থাকবে। তা তো বুঝবে না, তবে একসময় বোঝাতে হবে। আপনার কোনো চিন্তা নেই ছোট্ট ভাই, আমরা আছি না, দরকার পড়লে আপনার জন্য জীবন দিয়ে দেবো। এই এত চাপাবাজির দরকার নেই, তোমাদের চাপাবাজি আমার দেখা হয়ে গেছে। তোমরা কে কি কি করতে পারো আমার একেবারে নক্ষত্র পণে চলে এসছে। আহা ছোট্ট ভাই, আপনি শুধু শুধু ভুল বুঝতেছেন, আপনার জিনিসটা বুঝতে হবে তো। আমি তো ওদের সাথে ওই মেয়েটাকে খুঁজতে গিয়েছিলাম, এখন ওই মেয়েটার দায়িত্ব যদি আমার উপর পড়ে, এখন যাদের সাথে আমি খুঁজতে গিয়েছিলাম ওরা কি বিশ্বাস করবে যে মেয়েটা আমার কাছে আইছিল? হইছে, আমাকে আর বোঝাতে হবে না, আমার প্রতি এত প্রেম প্রীতি ভালোবাসা দেখাতে হবে না, আমার বোঝা পড়া শেষ। এই আমার যে কলঙ্কটা, এই কলঙ্কটা নিজের ঘাড়ে নিয়ে দেখতি, আমি দেখতাম তোরে কে কি বলে। তুই তো বাড়ির থেকে বাড়িছিস বিয়ে শাদী করার জন্য, তাই না? প্রয়োজনের এই মহিলার সঙ্গে আমি তোর বিয়ে দিয়ে দিতাম। পাগল নাকি? হ্যাঁ মহিলা তো আমি ছিলাম, নিজের সাথে নিজের আমার বিয়ে হয় নাকি? গেছে কেন কিনা শুনলো না, শুনি নাই। আমি অনেক কাছের লোক। এটা কেমন পরিচয়? বজা মেম্বারের কাছের লোক তাই চিনতে হবে নাকি? এটা কেমন পরিচয় দিলেন? আপনার বাড়ি কোথায় ভাই? বিষয়টা আপনি উল্টা দিক নিতেছেন কেন ভাই? মানে আমি তোর সিনিয়র হবো, বুঝতে পেরেছিস? এইরকম আদর করে কইলে তো কোনো সমস্যা নাই। তা কি করতে আসলি কম ভাই? আপনি কি আমার ওই বেনারসি আবার দেব না? ভাইজান, আপনার একটা জিনিস দেখাই। কি জিনিস দেখাবি? আপনি জিনিস আমাকে দেখেনি, কি করে ডাকবো ভাই? তোকে কত ভাই ইন্টারনেটে ছাইরে দিই। আমার অনেক কাজ আছে, চা কফি খাওয়ার সময় নেই, বিশাল ব্যস্ত না এই আপনি মনে ধাক্কা দিলেন কেন? চোখে দেখেন না আন্দা নাকি? কেলো এরকম বাগডাসের মতো গোল গোল করে চোখ করে আমার দিকে তাকাইছেন কেন? এ ডার্লিং, আজ কোন গেরামায় পড়লাম? একটু সালাসারির লগে একটু ইয়ারকি মস্করা করব, সেটাও করতে দিব না। হ্যাঁ
কি কইতেছেন আপনি? আপনি শালা কাটা? কেন তুই? আমি শালা মুখ কেন আপনার? আরে আরে কি করতেছো? আমি তোমারে চিনি না। আরে তোমার চিনা লাগবো কেন? শ্বশুর বাড়ির এলাকায় আইছি। হ্যাঁ এইখানে আইয়া বুইরা পাকনা চুল দেখলি তো বোঝা যায় হ্যাঁ আমার চাচা শ্বশুর। আর সেম টু সেম এই জেলে তো বোঝাই যায় সে আমার শালা। ইস্তারি লিঙ্গ হইলে বোঝা যায় সে শালি। দেন আপনারা কে বলছে যে আমি এই এলাকার লোক? তাইলে তুমি এই এলাকা দিয়ে হাঁটতেছ কেন? লেগে হাঁটতেছি কেল্লা মানে এই এখন ধরনের কথা কন? আমি সরকারি রাস্তা দিয়ে হাঁটতে আছি, এদিকে আপনার বাপের রাস্তা দিয়ে আপনার কাছে পারমিশন লই মরে হাঁটতে হইবে? ভাই সরি সরি। হ্যাঁ সরি। সরি মানে কি? সরি মানে তো চাকু। সরি না, কথাটা হইলো সরি 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 মানে দুঃখিত, বুঝছেন? আরে ছুরি মানে ছেমরি বুঝো না। আর তুমি তো মিয়া আইছো বরিশাল থেকে, বাংলা ভাষা ঠিক মতো বুঝার পারো না, আর সে ইংরেজি ভুল ধরবার লাগছে না। এই তুমি আসো দি, খামাখা মানছিস সাথে খালি গ্যাঞ্জাম বাধায়। আরে যে গ্রামই তোর বাড়ি হোক না কে, এই আশেপাশে 10 গ্রামে সবাই হয়েছে কি আমার শালা। বাই বাই শালা, গুড বাই শালা। গ্যাঞ্জাম বাঁধাইছি কই? হালাই তো খালি গ্যাঞ্জামি। আরে দেখলে পরে মনে হয় যে পাগল ছাগল। দুনিয়ায় যে কত কিসিমের পাগল আছে খোদা, কিন্তু মায়েরারে তো দেখতে সুন্দরই মনে হয়। পাগলটারে কিসের জন্য বিয়ে করছে? ফাজিল একটা ভদ্রতা জানে না। গ্রামের ভেতর দিয়ে একটা মায়া লোকের হাত ধরে হাঁটলে পরেই মনে করে আধুনিক হয়ে গেছে, তাই না? খোঁজ না দেখো সম্পর্কেও আমার ঠিকই শালা হইব। হাই 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 তুমি কেমন কথা বলে ডার্লিং, সে আমার সম্পর্কে শালা হইব না। হ্যাঁ শালার সাথে তুই একই করবো। আরে এরা সে মানতে পারে না। সে যে তোমার শালাইটা কলো কি কিরা কলো যে সে তোমার শালা, যারে তারে রাস্তাটা ধরে এনে শালা বানাই দিলে। যারে তারে কুতেছো কে? তুমি কে আমি খোঁজ না দেখো সম্পর্কেও আমার ঠিকই শালা হইব। দাঁড়াও শালা পকেটে কি ছিল দেখি তো। দেখো দেখি কারবার কিচ্ছু নাই। খালি দুইটা হাতে লেখা লেখা কাগজটা ভাজ করে রেখা দিছে। দেখি তো কি লিখছে, অলস দুপুর। দেখো দেখি কারবার অলসপুরের বাসিন্দা বইলার প্রথমেই অলস দিয়ে শুরু করছে, আর তুমি কোসছে আমার শালা হইব না। হ্যাঁ দেখি, অলস দুপুর অলস দুপুর, অলস আমার সময় অলস, আমার অলস সময় অলস ভালোবাসা। অলসপুরের পোলাপনগুলো কিরকম আইলসা দেখছো, সব জায়গায় খালি আইলসামি। আর তো আইলসা হলে চলবে, ভালোবাসা করবো সেখানেও আইলসামি। সে পোলাপনগুলো বোধ হয় বিয়ের পরও অলস। তুমি কাগজটা ছেড়ে ফেললে কেন? ভালো তো লাগছে। জীবন আনন্দ দাসের কবিতা নাকি? ওকে সুরঞ্জনা যেও না, যেটা আমি মুখস্থ করে বসে থাকবো। আর মুখ দেখে যে আজকে ঘুম থেকে উঠছিলাম, চিন্তা করে দিতে হবে, এত জোরাজোরি করতে আছি যে আমি তার শালা না। তার ভাবসাবে এমন মনে হইছে যে আমার আপন বোন এসে বিয়ে করছে। তুমি চিন্তা করে দেখো যে এইটা গেরাম, তাই না? তার স্ত্রীর হাত ধরে সে যেভাবে হাঁটতে আছে, এটা তো রমনা পার্ক না যে একটা বেটি ছেলে লুই হাত ধরে বসে থাকলাম বা ঘোরাফেরা করলাম। গ্রাম সেটা তো তার মাথায় রাখতে হইবে, একটা বেয়াদব একটা লোক। ও বুঝতে পারিছি, কিটা বুঝতে পারিছি কি বলছো? হ্যাঁ কেডা সুমকি সুমকি,
এজামাকে সিরু আছে না সিরুর বোন আর তার জামাই ক কি এই সেই সিরুর বোন যার লাইগা সিরু অতীতে মানে কাইন্দে খাইতে বুক ভাসাইছিল অদ্ভুত ব্যাপার কিন্তু এই ম্যাটার চেহারা তো অনেক সুন্দর জো মানে কিন্তু এরকম বান্দর মার্কে একটা পোলার এসে বিয়ে করলো কেন আরে বিয়ে তো দেয়নি বিয়ে হয়ে গেছে প্রেমের বিয়ে তাই কও মুইও তো হেই ভাবি যে বাপ মা জাইননে বুঝতে এরকম পাগলের মতো একটা সাউলের লগে মেরে বিয়ে দেবে না তাই না আরে দূর কি করছো পাগল ওলো টাউনের বান্দর বান্দর তোমারে একাটে কিনে আর একাটে বাঁচতে পারে বুঝছি বান্দর তাই বান্দর গ্রামে আইছে কেন আরে তো চিড়িয়াখানার মধ্যে তালা চাবি দিয়ে আটকে রাখা দরকার তোমার মতে ধান্দাবাজ একসাথে দুইজন মিলে গরুর দালালি করতে নাকি তোমরা একদম কি করছো আমি কি অন্য সব করি নাকি তুমি এমন ভাবে কথা কইতে আছো যে তুমি সরকারি কর্মকর্তা ছিলে তুমি রিটায়ার করছো আর তোমার সরকারি চাকরি ফিরে পাওয়ার কোনো ক্ষমতা নাই তুমি যে কাম অতীতে করতা সেই কাম ইচ্ছা করলে আবার যে কোনো সময় ফিরে যেতে পারো যাক দেখি কি হলো এটা লোকই তা হারাইছে নাকি না তাহলে মোর কবিতার কাগজ হ্যাঁ চলো কই পকেট মারিল নাকি মানুষের তো খায় দেয় কাজ নেই তোর কবিতা মারতে যাবে না না চাইলে গেল কি খুঁজ যেতে পাই না আরে এত উদ্বিগ্ন আর কি আছে রাইছো মনে কোথাও পকেটে হাত দিয়ে দেখি খালি কাগজ টাকা বুঝে কিছু না কি বললে তুমি এই তুমি কি তার পকেটে হাত দিয়েছিলে নাকি তুমি একটা পকেট মারের বউ হইয়া এত ঘুমতে পাইলা তোমারে আমি আর মানুষ করতে পারলাম না কি কইছিলাম যে তুমি কারুর পকেটের মধ্যে হাত দিবা না কারুর পকেটের মধ্যে হাত দিলে আমি গলায় দড়ি দিয়ে মরব বলেছিলাম না হাই 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 ডার্লিং এটা তুমি কি কইলা গলায় দড়ি দিবা মানে বাপের বাড়ি ডাইকা আইনা আমারে কি তুমি মার্ডার কেসের আসামি বানাইবা ও মার্ডার কেসে পড়া তো ভারী ভয় দেখতেছি আর আমি যদি কি ইন্তেকাল করব তার কোনো খেয়াল নেই কথা কথা তো খালি ডার্লিং ডার্লিং কর এই তোমার ভালোবাসা না দেখো ডার্লিং আমার সাথে কিন্তু ভালোবাসা বেশি কথা কইবা না আমি কিন্তু তোমারে মনে করো যে দিন রাইতে সারাক্ষণ সামান্তানে ভালোবাসে চলতেছি ভালোবাসো তাই তো দেখতেছি আমার কোনো কথা মনে থাকে না এই তোমার নামে কার পকেটে হাত দিতে মানা করেছি পকেটে হাত দিয়েছিলে কে তাই বলো খোদার কসম করে কইতাছি যদি কো তোমার গা ছোঁয়া কব না তাও তুমি এরকম করো না দোহাই লাগে তোমার তুমি একটা জিনিস বুঝতে চেষ্টা করতেছো নাকি লাগা হ্যাঁ এতদিনের একটা অভ্যাস আর হুট করে তো চলে যাবে পারে না মানুষ তো সিগারেট খেলে অনেক সময় লেগে যেতে ঘটনা হয়েছে কি মনে করো যে পাস দিয়ে কোনো লোক হাইটে গেলে আমার দুইটা আঙুল ঠাস করে কখন যে ওর পকেটে চলে যায় আমি নিজেই টের পাই না টের পাও না না তুমি কোনো কিছু টের পাও না মানুষের পকেটের মধ্যে তোমার হাত চলে যাচ্ছে তুমি টের পাও না না টের পাইলে কেন আঙুল দি তোমার স্বামী কি যত্র তত্র কোনোদিন আঙুল ঢুকেছে গো দেখো দেখি কারবার তা কবিতা কান কারে নিয়ে লিখিলা হ্যাঁ এই যে একটা ফাউল কথা জিজ্ঞেস করলা কোন কবি কি কবিতা রচনা করে কারোর সামনে রেখে কারো উদ্দেশ্য করে কবিতা নিজের ভাব নিজের সবকিছু প্রকাশ করে কাগজ কলমের ভেতর দিয়ে কবিতা আকারে বুঝছো এবার সরে তুমি আমার একটা কবিতা লিখে দিবা কেন তুমি কবিতা দিয়ে কি করবে ধরো তো তোমার ভাবি রে মানে আমার বউরে নিয়ে দিলাম বললাম যে তোমার জন্য আমি কবিতা খান লিখেছি চিন্তা কইলে দাও পিতলে শখ কত ইংরেজি শিখতে আছো তার মধ্যে তুমি সীমাবদ্ধ থাকো বুঝছো তুমি নিজে যদি কবি হও তাইলে পরে তো কবি যে সমাজটা আছে না বড় বড় বিখ্যাত কবি রবীন্দ্রনাথ থেকে শুরু করে নজরুল সত্যেন্দ্রনাথ সবাই সবাইকে অপমান করা হয় বুঝছো চাইলে পরে যা কিছু তাই হওয়া যায় পিতলে শখ না এবারে কবি নজরুল হয়ে গেছে নজরুল আপনাকে তো খুঁজতে আমি ঘরের মধ্যে গেছিলাম তারপর সেখানে নেই আপনি কোনে কোনে ঘুরে বেড়াতেছেন এদিকে তো মারাত্মক ঘটনা ঘটে গেছে কি ঘটনা আর কুয়েন না ওই যে উজ্জ্বল মাস্টার আছে না উজ্জ্বল মাস্টার তো বজা মেম্বারের পা ধরে শুইলে পড়েছে কি কোন জায়গায় আপনি হাসির কথা বলতো ঠিক করে কোন কোন জায়গায় কি হয়েছে মোবাইলে মোবাইলে আমার মাথা ঠিক আছে তুমি পাগল হয়ে গেছেন নাকি মোবাইলে দুই দুইটা জলজন্ত মানুষ এত বড় বড় মানুষ মোবাইলে সে কি বিয়ে না আপনি দেখি কিছুই জানেন না আচ্ছা ওই যে ছবিটা কেন না রেডিও টেলিভিশনে সেটার মধ্যে কি মানুষ ঢুকে যায় নাকি আরে সেটা তো আগে ভিডিও করা থাকে আমি সব জানি সব জানেন তো মোবাইলের মধ্যে আজকাল ভিডিও করা যায় ছবি তোলা যায় বুঝতে পারছেন তাই নাকি হ্যাঁ তো কিটা তোলাছে
কিটা তুলিছে তা জানি না তো বাবুলের কাছে যে মোবাইল আছে না মোবাইলের মধ্যে ওর ছবি দেখেছি বুঝতে পারছেন তাহলে নাকি এটা ইন্টারনেটে ছেড়ে দিবে কি মজা হবে না ওরে আল্লাহ এসব আপনি কি করছেন অবি কি হবে নি সিএই কি আর অবি সবাই দেখবি বাংলাদেশের মানুষ দেখবি পৃথিবীর মানুষ দেখবি যে উজ্জ্বল মাস্টার ভজা মেম্বারে পা ধরে ঝুলে রয়েছে মাপতে দিছে ওরে আল্লাহ এসব আপনি কি করছেন হ্যাঁ মানজমনে তো কিছু থাকবি না 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 উজ্জ্বল মাস্টার কি কাজ করছে হ্যাঁ এত বড় সাহস কুপাটির আসুক দেখাবো নে মশা ম্যাডাম শিবু বসো এদিকে বসো চা খাবার তো না আমি বিটি মানুষ বিটি মানুষের আবার কিসের চা খাওয়া আমারও চা খেতে গেলে গাল পুড়ে যায় খাও না এক কাপ ভালো লাগবে না কোনো অসুবিধা নেই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এত করে যখন করছো দাও আরে মাশাল্লাহ মাশাল্লাহ আরে বাইরে বাইরে তো মনে করুন যে জব্বল লাগতেছে আগে তো প্যান্টে পড়তাম তোমার মতো এখন আমার লুঙ্গি টুঙ্গি পরিবার একটু রিল্যাক্স রিল্যাক্স লাগে আর কি বুঝছো এখন তোমার ভাবি আবার লুঙ্গি পরে বাড়িতে দেয় না তো বউর কথা বোঝো না ফালান্তর যায় না কি যে কন মিয়া ভাই আপনার বয়স কতই হয়েছে বড় জোর হইলে আপনার বয়স 45 আরে দূর ভাই কি কও আমার তো 36 চলে তোমার কত আপনার বয়স 36 হলে তো আমার বয়স হবে কি 23 24 এ নিজের বয়স মনে নিজেই জানো না হ্যাঁ জানবো না কে লাগা আমার বয়স তো মনে করেন যে 22 মানে 22 সিরু তো ঠিকই কইছে এত মহাদুরন্দর ওর তো পা উসিয়ে সালাম করা লাগে এ বাইরে ভাই ভাবতাছেন কি না আমি ভাবতাছি না আমি হবে 22 সালার কত হবে হইছে কি ঢাকা শহরে মনে করেন যে রাস্তার মধ্যে ধুলা বালি রোদ গাড়ির ধোঁয়া মনে করেন যে মুখের মধ্যে পয়রা তো একেবারে স্পট পয়রা যায় আমার অরিজিনাল বয়স মনে করেন 22 কিন্তু দেখে মনে হয় আর কি 30 35 ও সব জায়গায় এক রকম এই যে আমার যেমন 36 তুমি কই দিলা 45 আসলে খাবার এগুলো ভেজাল বুঝছো এই খাদ্য দ্রব্যের কারণে মানুষ বুড়ো হয়ে যাচ্ছে তোরই কি আর কি দামে কি সব জায়গায় একই রকম শোনো তোমার যে জন্য ডাকছিলাম জি দুলা ভাই বলেন সিরির কাছে তো আমি একটু শুনেছি ওই ইন্টারনেটের কথা কয়ে তুমি যে তার কাছে কি রকম হাত আইছো মারাত্মক কিন্তু এটা মারাত্মক মারাত্মক ডেঞ্জার আছে আরে দূর লজ্জা কিছু তুমি আর আমি তো একই রকম ভাইরা ভাই শোনো এই অলসপুরের আইলশেকো মাথায় কাটাল ভাইকে আমরা জিরাম করে খাচ্ছি তারা যে আর দুই চারজন তোমার মতো পালি ওগো জমি জিরা যা আছে সব লিখে নিতে পারতাম কোন কি সম্ভব আরে এই বক্কারের কাছে অসম্ভব বলে কোনো কথা আছে নাকি হ্যাঁ এদিকে এসো এত সাংঘাতিক বুদ্ধি
আরে আমার দরকার হইতেছে গিয়ে টেক হ্যাঁ সেটা যেভাবেই আসুক আমার কোনো ধরো তো যাওয়ার সময় বোর্ডারে নিয়ে চলে গেলাম আবার বেজাল লইয়া যাইবে আরে আপনি বেজাল লইয়া যাইবেন আপনার একবার করবো খারাইতে একবার করবো বইতে সেটা আপনার ব্যাপার আপনি চলে বেজাল লইয়া যাইবেন তো ঢাকা শহর কিন্তু এইসব বউ মনে করেন যে ডাইনে বাইনে উপরে যে কালি দূরে তুমি তো বর্ষাম না কেন ডার্লিং ডার্লিং করে একেবারে মুখে ফেনা উঠে ফেলাও তোমার মনে মনে এইসব নাকি আর ধুত আপনি বলতেছেন কি আমার আপনার মানুষ আপনার সাথে সব মনে কথা খুলে গেলাম আপনি কিন্তু আবার কাউরে কুয়েন না আমরা নতুন একটা বিজনেস শুরু করতেছি না আসেন আমরা ছিনার লগে ছিনা মিলাই মা আসেন আলহামদুলিল্লাহ তাহলে সময় সুযোগ হইলে বুঝছো আমারে জানাবা বুঝছি চান্স পেলেই খবর দেবা অবশ্যই ওকে ওকে বাই বাই খুব সুন্দর লাগতেছে প্যান্টে মনে করেন যে লাগতেছে না ভাই রে ভাই জ্ঞানী লোকেরা কয় নগদ যা পাও হাত পেতাম বাকির খাতায় শূন্য রাখ কবে তুমি জায়গা বিক্রি করবা ভাগ দিবা তার আগেই মনে করো গেল কই খুঁজে তো পাচ্ছি না এত বড় একটা ঘটনা ঘটাইছে আর সকালেও আমার কিছুই করলো না এখন যদি ওইসব ছবি ওরা দেখায় বেড়ায় তাহলে কি হবি নি মান সম্মান কোথায় যাবি নি আমি তো কিছু চিন্তা করতে পারতেছি না কনে গেল টাহানি লোকটা পকেটে ছিল 100 টাকা হাসিরে বেনারসি দিছিল ডাল কিনবার জন্য উড়ে টুটে গেল নাকি ডাল কিনতে আর না পাইলি তো একেবারে পিঠের সাল তুলে ফেলবে না তার মানে আজকাল কি কেস ভালো মতোই মানে কষ্টে আছে না ইয়ার কি করে না তো আমার সাথে তাড়া খুঁজো শোনো খুঁজে কোনো লাভ নাই বকর ভাই এখানে তুমি ২ টাকা ২ টাকা ফালাই রাখো দেখো তো কিছুক্ষণ মানে ১০ মিনিটও যাইবে না তার মধ্যে কিন্তু লোকজন কিন্তু খুঁজতে লিয়ে চলে যাবে তাহলে কি আমার পকেট মার হয়ে গেল না কি এই গেরামে পকেট মারাইব কেমনে না ওই যে কিছুক্ষণ আগে তো আমি যে সিরুর বোনের সাথে কোলাকুলি করেছিলাম কেন কোলাকুলি কেন না ওই যে নতুন বিজনেস না মানে ভাইরে ভাই তুই একই গ্রামে থাকি বুঝছো না দেওয়ালি তো কুলাকুলি করতে হয় না তোমার তো ভাইরে ভাই নেই তুমি বুঝবে না তাইলে তো ঠিকই আছে ভাইরে ভাই যতক্ষণ তাইলে পরে সে তো আর তোমার পকেট মারবে না আমার মনে হয় এখানে টাকাটা ফুটে গেছে কেউ খুঁজতে লিয়ে চলে গেছে সেটা হতেই পারে বেসম্ভব কিছু না তাইলে কাজ করি আমরা এখানে ২টা টাকা নোট ফালাই রাখি যে ২ টাকা লই যাবে মনে করতে হইবে যে সে আগের টাকাটা সে লইছে আশ্চর্য কথা
যে আমার টাকা নিছে সে তুই 2 টাকা নাও নিতে পারে লইবে না মানে অবশ্যই লইবে প্রয়োজনে আমি তোমার পক্ষে সাক্ষী দিব দাও 2 টাকা দাও তুমি দাও তুমি দাও মানে ঠিক আছে দিতে আছি কিন্তু তোমার লাগে তো মোর টাকা দিতে দিতে মোর টাকা সব শেষ হয়ে যাইতেছে এই যে মোর দ্বারা আছে 12 টাকা ঠিক আছে দিলাম 2 টাকা কিন্তু ঘটনা হইলে যে 2 টাকা হইলে পরে গরম এক কাপ চা পাওয়া যায় দুধ চা বুঝছো ঠিক আছে এখানে ফালাইলাম হ্যাঁ আমারে ধরা এত সোজা খেইল একটা দেখাইতেছি আমারে ধরা এত সোজা খেইল একটা দেখাইতেছি আমি শুইনাচ্ছি টেকার পাখা গজাইছে শহরেতে টেকা নাকি উইড়ে বেড়াইছে আমি শুইনাচ্ছি শুইনাচ্ছি আমি শুইনাচ্ছি শুইনাচ্ছি টেকার পাখা হাই 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 রাস্তার মাঝখানে 2 টাকা ফালায় গেল কথা এই কেউ কি আছেন নাকি 2টা টাকা ফালাই গেছেন কথা দেখো দেখি কারবার মাস্টার তারা পড়ে গেছে আগে না রাস্তার মধ্যে টাকা ফালাই চলে যায় আগে টাকাটা পকেটে ঢুকাইলো তারপর হাতে না তো দুরম আরে কথা আরে 2 টাকা ফালাই গেল কথা কেউ যদি ফালাই যায় থাকেন তাইলে মনে করেন উপযুক্ত প্রমাণ সহ ভোটার কার্ডের আইডি ফটোকপি কইরা ওই ফার্স্ট ক্লাস অফিসার কে দিয়ে সত্যায়িত করে আমার সাথে যোগাযোগ করে এ শালা তো পুরো প্ল্যানটাই বন্ডল করে দিল টাকা পয়সা পকেটে ঢুকাইলো এই না কইরা সে হকারের মতো চেঁচায় কেন আই সব পুরো গ্রামের মানুষের এক টাকা ইনকাম করার মুরত নাই টাকা ফালাই চলে যায় আমি কি যন্ত্রণার মধ্যে পড়লাম এই 2 টাকা লই এখন আমি কি করি এবারে এই এই তো শেষ আসছে কি জন্য দেখেন না 2টা টাকা কেথা জানি রাস্তায় ফালায়া চলে গেছে মালিক খুঁজে পাইতেছে না তা 2 টাকার জন্য শেষ আসছে কি জন্য ভাইরা ভাই মনে করেন যে 2টা টাকা সামান্য হইতে পারে কিন্তু এই টাকার যে মালিক তার কাছে তো ফেরত দেওয়া উচিত নাকি এই টাকা এখন আমার কাছে পবিত্র আমার আচ্ছা ভাইরে ভাই দেখুন তো দেখি পকেটে হাত দিয়া আপনার 2 টাকা হারাইছে কিনা না না আমার কোনো 2 টাকা হারাইনি এই সালা মাস্টার তুই মান না তো তাই মিয়া আমি আপনারে কতদিন বলছি যে আপনি আমার শালাকে বলাইবেন না দেখো দেখি কারবার ভাইরা ভাই থাকে আমার শ্বশুর বাড়ি গ্রামে আর সালারে শালা কইলে প্রেস্টিজ লাগবে নমস্তে সমস্যা কি শালা তো আদরের ডাক তাই না হ্যাঁ আদরের ডাক তাইলে পরে তোমরা দুইজন দুইজনের শালা খুই ডাকো ভাইরা কর কোনো দরকার নাই সালারে শালা কইলে হলো মাইন্ড করে বুঝলেন দুলা ভাই আরে পকেটে হাত দিয়ে দেখো না 2 টাকা হারাইছে কিনা তুমি মোর লাগবে না টাকা তুই ল বেটা শালা আজিল কোন হালকার সালা কইয়া ডাকলেও মনে করেন যে আজকাল সালারা মাইন্ড করে আচ্ছা জামু কই কম তো দেখি একটা অন্য মানুষের 2 টাকায় হাত দেওয়া তো গুনার কাজ পরকালে তো মনে করেন যে একেবারে হাবিয়া দজকে পুইয়া একবার হাত ছাই হইছে রাখেন তো রাখেন না 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 দরকার নেই দরকার নেই তাইলে মনে করেন যে আমানো আমানো তো জানে ভাইরে ভাই আমি এখন বাড়ি যাই বুঝছেন
আমার বউ তো মনে করেন যে আমার না দেখে থাকতেই পারে না। ইসলাম আমার তো দুইজনই ফেলায় চলে গেল, আমার টাকার কি হবে? সিরবি একমাত্র ভরসা, ও সারা গতি নেই। আর একটু খুঁজি ভালো করে। আরে ভাই, আমিও তো তার কম সিরি না, তাই না? তারা তো বহুদিন কি বক্কর ভাই, টাকা পয়সা কি পাওয়া গেল? না রে পালাম না, বিশ্বাস করো মাস্টার, এই টাকাটা এই যে হিট পকেটে ছিল, হিট পকেটে। হিট পকেট না মানে হিট, হিপ 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 মানে পেছন পকেট আর কি। ওই তো এ দুলে ভাই কি হয়েছে ডিটেলস কর দিনি। আমার পকেটে 100 টাকা রেখেছে, 100 টাকা, 100। তো এই কথাটা কিন্তু আমার মাস্টার কাছে শুধু দিল, তুমি তো আবার গতি পারতো না, তুমি তো আবার একমাত্র দিল ভাই, তাই না? আর কি করি কদিনই, বেনারসি তো ছিল ডাল কিনতি, ডাল কিনতি দিয়েছে, তাহলে তো পকেটে 100 টাকাই ছিল, তাই না? এই 100 টাকা ছিল মানে আমি কি মিথ্যা কথা কইছি? এই বক্কর কোনোদিন বানায় কথা কইছে না? সে ঠিক আছে, এ বক্কর ভাই গ্রামে কি শুরু হয়েছে কাদিনি? আমার বোন বোনে একসাথে শুয়ে আছে রাত্রি করে, সকালে উঠে দেখে কি আমার বোনের 200 টাকা গায়েব হয়ে গেছে আসলের থেকে। এটা কাদিনি কেমন দেখা যায়? কাউ কি আরো আছে, আফসার কাকা বাড়ি থেকে 200 টাকা নিয়ে বাড়িছে, রাস্তাতে আসে দেখি 200 টাকা নাই। তারপর তারপর সে অনেক কথা, তোমরা তো সবাই ভালো করে জানো যে মাকসুদের একটা অভ্যাস আছে, তার যদি 200 টাকা থাকে সেটা থাকবে মানি ব্যাগে। সে আমার দোকানে চা খাওয়ার পরে মানি ব্যাগ থেকে টাকা দিতে গেল, ওয়াল্লাহ মানি ব্যাগ নেই। মানি ব্যাগ পাওয়া গেছে, সে আরো অনেক কথা। পরের দিন সকালে মগডালের উপরে, গাছের মগডালের উপরে মানি ব্যাগ যদি পাওয়া যায় সেটা কিরাম কথা! ওমর খোদা, একদিন তো মোর পকেট থেকে তো কবিতা চুরি হয়ে গেছে। হ্যাঁ মাস্টার, তুমি তো আরেক পাগল। চোর কখনো বিদ্যা চুরি করে সেটা কখনো শুনেছো তুমি? এই যে সিরু ভাই, তুমি একটা বোকার মতো কথা বললা। আধুনিক সমাজে কি কি জিনিস চুরি হয় সেই সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? টাকা পয়সা ধন দৌলতে এগুলো তো চুরি হয়, এটা তো স্বাভাবিক ঘটনা। সবচেয়ে বড় কথা হইলো যে বর্তমানে মানে বিদ্যা বুদ্ধি শিক্ষা শিল্প সাহিত্য এগুলো বেশি চুরি হইতেছে। আধুনিক সমাজ সম্পর্কে তো তোমার কোনো বুদ্ধি নাই, জ্ঞানই নাই। আরে দূর, চুপ করো দেই। অলসপুরীর সমাজ এখনো অত আধুনিক হয়ে পারেনি। কাহিনী এখানেই শেষ নয়। ভজা মেম্বার যে চোরের চোর, সেও ধরা গেছে। কইস কি, সারাদিন তো রেডিও সেন্টারের মতো কোথায় কি হচ্ছে না হচ্ছে খালি কয়ে যাচ্ছিস কয়ে যাচ্ছিস, আর এত বড় একটা ঘটনা ঘটলো সেটা প্যাটের মধ্যে ঢুকে রাখছিস না? এই গ্রামে তো খারাপ বাতাস ঘুরতেছে, গ্রাম তো বন্ধ দিতে হবে, আর দেরি করা যাচ্ছে না। এ কি বক্কর ভাই, তোমরা কোন যুগে বাস করতে আছো যে এখনো তোমাকে মানে বাতাসের উপর ভর করে চলতে হয়? এ মাস্টার, এই আমাকে বিশ্বাস নিয়ে আমাকে থাকতে দাও। তোমাকে মতো শিক্ষিত লোকেরা খালি সব জায়গায় কাজে বাধা দেয়, পারলে আমার 100 টাকা উদ্ধার করে দাও দি। এ কেমন তোর কথা কইলে বক্কর ভাই, মানে কোনো টাকা পয়সা বা কোনো জিনিসপত্র দ্রব্যাদি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সেই জিনিস আমি কেমনে উদ্ধার করবো? চুরি হয়নি, হারা হয়ে যায়নি, উদাও হয়ে গেছে, উদাও। এ সিরু ভাই, আমার আসলে একদিন 10 টাকা উদাও হয়ে গেছে। ওয়াল্লাহ হ্যাঁ, না এটা তোর চলতে দেওয়া যায় না, পুরা গিরা বুঝিস আয়না পড়া দিতে হবে। আমার পরিচিত এক ফকির আছে, তার আজকের মধ্যে খবর দিতে হবে যাতে এই কারবার আর না হয়। খোদা, মুই কাগজ সাথে মেলামেশা করতে আছি। ঠিক আছে, দাও আয়না পড়া দাও, পানি পড়া দাও, বোতল বোতল পড়া পানি মানুষ খাওয়াও। মানে মুই যে একটা শিক্ষিত মানুষ, তোমাকে সাথে মেলামেশা করলে পরে সে কেউ বুঝতে পারবে যে তোমরা সেই যুগে পৌঁছে আছো যে যুগে আরব দেশের মানুষ খেজুর বিক্রি করে সংসার জীবন যাপন করতো, বুঝছো? হ্যাঁ, তুমি এত কিছু লেখাপড়া শিখে তো এই টাকা উদাও হয়ে যাচ্ছে, এটা উদাও হয়ে যাচ্ছে, এই মগ ডালে পানি ব্যাগ ঝুলতেছে, তোমরা তো আটকাতে পারতেছো। হ্যাঁ মাস্টার, তুমি যাও, তোমরা সেই যুগেই থাকো যে যুগে মানুষ পাথর ঠুকেই আগুন জ্বালাইছো, সেই যুগেই পড়ে থাকো। আমার জানি নেই দিকে। তা তুই কিছু করতে পারলি না? কলাম না মানে তোমার মেয়ে কি সাইরে দিয়ে আসার লোক না? ভজা তো ভালো একখান ঝামেলা না বাধাই সারবে না। তোমার মেয়ে কোন জায়গা? ওই আজাদের সঙ্গে কোন জায়গায় জানি গেল। ও আজাদ থাকলে সমস্যা হবে না। আমি কি মাকো ভাইরে কিছু কবো নাকি? ওরে গে কি কবা, ও হলে একটা দুমুখা সাপ। হ্যাঁ, তোমার দাঁড়িয়ে আসছি তোমার মতো, আর ভজার দাঁড়িয়ে গেলে তার দোস্ত মানুষ, তারে ছাড়া কিছুই চেনে না।
না তারপরও বিষয়টা তার নলেজে থাকলো। তার আবার নলেজে তার দরকার কি? ওরে কিছু কও আর ছাগলরা কয় একই কথা। তাহলে তাহলে এখন কি করা যায়? কি আর করা, জাটার বাড়ি না কয়ে মুড়ো জাটা দিয়ে জাতটি হবে, যাতে লজ্জায় অলস পুর ছাড়ে যায়। ওর মতো বেহায়া লোকের আবার লজ্জা। মা মেম্বার মানুষ বিটি গাতে মার খেলি চেয়ারম্যান পর্যন্ত জানিয়ে যাবে, লজ্জা আর পাবে না। আপনি গাড়তারাও করতে পারেন, কোনো সমস্যা নেই। ওই হইলো, আমার হাতে সময় কম, কি কবি তাড়াতাড়ি কম, আমি গ্রামের মানুষের সঙ্গে দেখা করতে পারিছি। দেখেন আরে মাপ চাইতেছে মাপ, আমাকে ওই অলসপুরে আমার লিডারের লগে কেউ মাস্তানি বার্গেনিং করা টিকতে পারে না, তাই একটু এদিক সেদিক হয়ে গেছিল, তো তাই একটু মাপ চাইতেছে মাপ। তাই নাকি? ভালো একটা জিনিস দেখা হলো মাস্টার, আমার সাথে ভাব নাও। এই কালু, কাহিনীটা কবে রে? গত রাত্রে আমরা সবাই হাঁটতে পারিছি, চায়া দেখি রাস্তার মধ্যে মাস্টার বজা মেম্বারের মানে আমার লিডারের পায়ে ধরে জড়ায় রয়েছে, থাকে ছবিটা তুলে নিলাম, সুন্দর হয়েছে না পা? তাই না? দেখেন অহন মোর কি হইবে, খেলা তোমার ইজ্জত টানা টানি শুরু করছে। আচ্ছা উড়া যে আপনার ছবি তুললো, আপনি টের পেলেন না, খেয়াল করলেন না? মুই খেয়াল করবো কেমনে, মোর তো তখন জীবন লই টানা টানি শুরু করছে। উড়াও আপনাকে ভয় দিল আর আপনি একেবারে ভয় পাই গেল। আচ্ছা এখন যদি সেই সোপি সারা গ্রামের মধ্যে সার্কুলার করে বেড়ায় উড়া, তখন কি হবে? নি আপনি কি করে মানুষের সামনে মুখ দেখাবেন, আর আমি বা কি করে মুখ দেখাবো? নে আচ্ছা না রশি, তোমার একটা কথা কই, তুমি যদি একটু বাজার কাছে গিয়ে আমার বিষয়টা একটু তারে বোঝাই সুঝাই বলো, তাইলে পরে মনে একটা সমাধান হইতে পারে। আপনি কি ভুলে গেছেন? আমি তো জাতি চাইছিলাম, আপনি তো মানা করলেন, বললেন যাকে বলি দিয়ে দেবে, যা দরকার নাই। মোর তো এখন মনে হইতেছে যে বলি দিলেই ভালো হইতো, এই বাইসে থেকে তোমার এই অপমান সহ্য করতে হইতো না। আচ্ছা থাক, আপনি এত টেনশন করেন না তো, আমি ওই বিআই পাঠাইছি, দেখা যাক কি হয়, সব ঠিক হয়ে যাবে। না বিআই হ্যাঁ কি পারবে? পারবে না কিসের জন্য, আমি তো তার শুধু ধরে আনতে কইছি, বাদ বাকি কাজ তো আমি করব। কি কর, তুমি কি করবে? তখনই দেখেন নে, আসলে আপনি একটু ওই দূরে দূরে থাকেন, কু পার্টি যদি আপনাকে দেখে না এখানে আসতে যাবেন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নয় বুঝলাম, আমি ফাঁকে যা খাড়াই থাকবো, কিন্তু খোদা তা আল্লাহ জানে আমার এই ছবি খারা যে সারা গ্রামের মানুষ কতজন দেখাইছে। আমি একটা শিক্ষিত মানুষ, আমার একটা মান সম্মান আছে, শিক্ষিত মানুষ বললে কি ওরা আমার কোনো ছাড় দেবে না? আশ্চর্য ব্যাপার, এই আমি কি তগম তো অশিক্ষিত রে, তগর সাথে কি মোর কোনো তুলনা হয়? আমি এই দেশের একটা শিক্ষিত যুব সমাজ, এই শিক্ষিত যুব সমাজের উপর নির্ভর করতে আছে এই দেশের মান সম্মান ভবিষ্যৎ। আমি এখন ছাত্র আছি, আমি বড় হইলে পরে মুই ভবিষ্যতে এই দেশের নেতা হবো, দেশ পরিচালনা করবো, তারপরে কি তোরা মোরে কিছু ছাড় দিবি না রে? আপনি থামবেন, আপনার লেকচারটা একটু থামান, এই হচ্ছে আপনাকে সমস্যা, এই শিক্ষকদের সমস্যা, যেখানে যেখানে লেকচার দেওয়া শুরু করে দেয়, বউ না প্রেমিকা সামনে বসে আছে এসব দেখে না, জ্ঞান দেওয়া শুরু করে দেয়, যত সব কি হলো, কাশতেছে কিসের জন্য? কাশি কি শখে কাশি, মোর সমস্ত মুখের কথা মুখের বাণী মুখের মধ্যে আটকে গেছে, এই জন্য কাশি হয়ে বাইরে হইতেছে বুঝছো? আচ্ছা আপনি চুপ করে বসে থাকেন আর টেনশন করেন না, বিয়ে এখনই আসবে না, সব ঠিক হয়ে যাবে না। এ রে ভাই ভাই ভাই
লজ্জা পাইতেছেন কে? ওনারা পাওয়াটা কিন্তু অনেক কঠিন ব্যাপার, অনেক ফাইট করতে হবে। আমিও একবার চান্স নিবার চাইছিলাম, অলসপুরে বড় বড় মানুষের লেগে আমি আর কুলাইতে পারি নাই। তুইও চান্স নিতে গেছিলি, তাকে বাদ দে ভাই, এখন ওই জিনিসটা কি একটু নিয়ে দেখাবি নি ভাই? আনারস যেই যদি মারে আপনি কিন্তু ফিরাইবেন। ওই রকম কিছু না, তবে আবার অনেক কিছু। অনেক কিছু নাকি একটু কয়ে ফেলান শুনি। আরে ছাগলের কানে পানি ঢুকলে যেমন ছাগল বাঁচে না, মোবাইলের কানে পানি ঢুকলেও মোবাইল আর চলে না। আপনি কিন্তু বেইমানি করেছেন, একজনকে বিশ্বাস করে আপনার কাছে আনছিলাম আর আপনি সেটা বেইমানি করে পালাই দিলেন, এটা কি ঠিক করলেন? মোবাইল পালাই দিছে গো, আমার মোবাইল কই? ভাই ভাই মোবাইল পাইছেন? ওই এতক্ষণ কেনা এখন আপনি আপনি কেনা আপনি জানেন আমি কেনা? আমি বজা মেম্বারের লোক, আপনি আমার মোবাইলে পানি ফেলাই দেওয়াইছেন, মনে রাখেন আমার মোবাইল আপনার কিনা দিতে হইব, নাহলে আপনার খবর আছে আমার মোবাইল। ভাই ভাই আপনি আরেকটা ডুব দেন, সুতার মধ্যে চলে যেতে পারে, ডুব দেন। এই মিয়া পুকুরের মধ্যে সুদ পেলেন কই? আমি কিন্তু নাম দিবার, মানে নাম নিতে প্যান্ট শার্ট খুলে নামতে হবে।
বলে হইছে কি আমি তো কুটুম বাড়িতে এসেছি একটা পেস্টিদের ব্যাপার আছে ভাই ভাই আরেকটা ডুব দেন ভাই আপনি যে একটা বাটপারি করছেন আমি বুঝতাছি আমার মোবাইল কি হইলো আনারসে তুমি হাসতে আছো কেন আশ্চর্য ব্যাপার কি হইছে হাসতে আছো কেন নাই আমি তো কাল শাড়ি ফেলাইছি কাল শাড়ি দিয়ে ফেলাইছি মানে ঘটনাটা কি হইছে একটু খুলে কও তোমারে কি কাজ আমি মোবাইলটা দইরে পানির মধ্যে ফেলাই দিয়েছি ওমর কথা হে তুমি মানে কি শুনাইলা সত্যি ও আরে কোনে বাবু পানির মধ্যে ডুব পড়ে মানে মোবাইল খুঁজতেছে তাইলে পরে তো ঘটনাটা দেখতে হয় কোন পুকুরে আমাদের বাড়ির পিছনে যে পুকুরটা না আচ্ছা ঠিক আছে চলো দেখি আস আচ্ছা তোমার আম্মা কোন জায়গা বাড়িতে কি হইছে আপনি আরে কাজ করেন পিছনে যে রাস্তা আছে না ওই দিকে যান আচ্ছা ঠিক আছে চলো যাই থ্যাংক ইউ ওয়েলকাম আচ্ছা তুমি এনে একটু ওয়েট করো মুই আইতে আছি হ্যাঁ যাবো আরাম হ্যাঁ এটা কাজ করেছি মোবাইল পাইছে এইটা কিন্তু ঠিক নয় বুঝতে পারছেন এরকম একটা কাজ করলো ভদ্রলোকের বিশ্বাসের কথা বলে নিয়ে আসলাম বুঝে কথা আছে না যে ভাই মানুষ যে বিশ্বাস করো তবু মাইয়া সাউলকে বিশ্বাস করো না বুঝতে পারছো আরে আরে ও ওইদিকে যে আল্লাহর নাম করে একটা ডুব দিয়ে ফেলেন তো ডুব দিন ভাই দিয়ে দেখি স্যার সময় দিছি কারণ আপনি হচ্ছেন আমার বিএনএর পছন্দের মানুষ আপনার সাথে এরকম পরিষেবা লাগ করে সুবাই দিতেছি বিআই আপনি আমার আপন মায়ের পেটের বাইরে সেই আপন বলছেন এত বড় উপকার আপনি আমার করলেন দিয়ে থ্যাংক ইউ না 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 উপকার করেছে ঠিক আছে কিন্তু তাই বলে আপনি মানে আপনি এরকম একটা কাজ করবেন দেখেন আপনার মোবাইল কিন্তু কিনে দিতে হবে আমি কিন্তু কয়ে দিলাম মোবাইল কিন্তু ফেরত দিতে হবে হ্যাঁ বলিস খাইয়ে খাইয়ে বিআই মাস্টার আপনি চলে যান আমি শালা কার সুবাই টু আসতেছি ঠিক আছে ভাই তুমি গেলাম ভাইজান পালেন না না ওই সিকি মেলা তো খুঁজলেন পালেন না তো উঠে আসেন আমার মাথা একটা বুদ্ধি খেল গেছে উঠে আসেন তো উঠে আসেন তারপরে আসেন ভাইজান ভাইজান ওই আমার মাথায় একটা বুদ্ধি চলে আসে বুঝতে পারছেন হাত ধরুন বুদ্ধি কোন হাত ধরুন ভাইজান হাত ধরুন না হাত ধরুন লাগুন করেন আসেন ভাইজান আমি কচ্ছিলাম কি এই পানিগুলো সেইসে ফেলে দেই বুঝতে পারছেন তো মেশিন ভাড়া করে নিয়ে আসবো নাকি ভাইজান কত ধান্দাবাদি কত কষ্ট করে মোবাইলটা কিনছি আপনি আমার মোবাইলটা বান ফেলাই দিছেন ভাইজান আমি কচ্ছিলাম কি আপনি এরকম মোবাইল আরে আমি আসলে ধরে না জান বুঝতে পারছি অনেকক্ষণ ডুব দেওয়ার জন্য আপনার শরীর আত্মা সব মানে গরম হয়ে গেছে আর কি জ্বলতেছে এখন আমি যা কব তাই আপনার জন্য খারাপ লাগবে তো ভাইজান আমি যাই পরে আসবো নি হ্যাঁ আপনি আমার মোবাইল কিনা দিবেন কিন্তু একদম মোবাইল কিনলাম কথা কও তোমার না বহুবার কত শতবার হাজারবার মই কি রেখে টি কইছি আল্লাহর কি রেখে টি কইছি যে এর লগে মোর 37 বাইরে আর কোনো সম্পর্ক নাই তাই না আমার কি রেখে টি কই কোনো লাভ নাই তাক যায় কি রেখে টি কোন কা কোন বিষয়ে কোন বিষয়ে আবার আমাদের বিষয়ে হ্যাঁ তারে কইছি তো কিন্তু কি কিন্তু কি না মানে কিন্তু কিছু না আনারসি মোর মনে হয় কি জানো হ্যাঁ কিন্তু অত্যন্ত ভালোভাবে মগ ভেতরকার সম্পর্কটা বোঝে
আসলে হয়তো তোমার বান্ধবী তা বান্ধবী দেখে মোর লগে একটু মানে ইয়ার কি মস্করা করে কারণ ওই দুলাভাইয়ের সাথে যেমন শালিরা একটু মানে ঠাট্টা তামাশা মস্করা করে না এই জন্য তুমি কোনো মাইন্ড করো না কিসের জন্য মাইন্ড করব না কিসের জন্য হ্যাঁ আশ্চর্য ব্যাপার আচ্ছা তার তো এটা মনে রাখা লাগবে যে আপনি তার দুলাভাই না তার মাস্টার এটা তার খেয়াল রাখা লাগবে না নে অবশ্যই অবশ্যই মুইও তো তারে এই কথাই কইছি যে দাও তুমি আমার লগে যাই করো না কেন মুই কিন্তু তোমার মানে শুধুমাত্র শিক্ষক এর বাইরে তুমি কোনো কিছু ভাববা না কোনো চিন্তা করবা না অতএব আচার আচরণ কথাবার্তা সব কিছু কিন্তু একদম মানে সাইজ মতো মানে রেল লাইনের মতো সোজা সাপটা কিন্তু বলতে হইবে মোর সাথে আমি বলছি তারে তা কি কয় সে হ্যাঁ সে কিন্তু সেই মোতাবেকই কিন্তু চলে যখন তার বাড়িতে মুই থাকি তাই কিন্তু পড়ার সময় বা এমনি সময় কিন্তু মোর সঙ্গে কিন্তু এইরকম উৎপাত করতে পারে না কিন্তু যখনই তোমার লগে মোর দেওয়া হয় হ্যাঁ যখন সাথে থাকে তখন এমন একটা আচরণ এমন একটা ভাব ঢৈল্য গৈল্য মোর গায়ের মধ্যে পৌঁছে যায় মানে বিষয়টা এমন বোঝানোর চেষ্টা করে তোমার যে মানে তার লগে মোর কিছু একটা আছে মানে শিক্ষকতার বাইরেও তার সাথে মুই হয়তো অন্য একটা কিছু করি তাক তাক হইছে এত বিশ্লেষণ করা লাগবে না নে সেদিন জিরাম করে সিনেমা দেখতে গেলেন দেখেছেন পৃথিবীর কোন মাস্টারে কোন ছাত্রের ছাগলের মতো টানতে টানতে নিয়ে যায় দেখেছেন কোনদিন কোন তো আনরশি মুই এতক্ষণে তোমারে কি বুঝাইলাম তোমার কি মাথার মধ্যে কোনো কথা ঢোকে না আমি তোমারে কইলাম না যে সে ইচ্ছা কইরে মানে তোমার সামনে সে বাড়তি কইরে অনেক কিছু করতে থাকে সামনেই এত কিছু তলে তলে না হয় কত কিছু হয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই কোন ধরনের কথা তোমারে আমি শুয়ে কই কোন জায়গা শুয়ে কইলে তুমি বিশ্বাস করবা জি না শুয়া লাগবে না নে শুলে তো আমি মরে যাব আপনার কি হবে বলজে কি লকি কলে কই না তুমি তো কিছু কই নাই না না আপনি মনে মনে কি জানি কইছেন কোন কইলাম মানে কি যে মুই আর কি কইছি যে তুমি মইতে গেলে পরে পরপরে মোরে লগে ঘুরে লই যাইও আর কি না 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 এত বড় কথা তো এই কম সময়ের মধ্যে হতে পারে না আপনি অন্য কোন কথা কইছেন কোন না অন্য কথা কই নাই এই কথাই কইছি ঘটনা হইলো যে ওই যে মনে মনে কইছি তো এইজন্য মনে মনে কথা বললে পরে লম্বা একটা কথা আস্তে আস্তে করে টাইট হই এতটুকু ইয়া এই ওই দেখো আমি কত কষ্ট করে মোবাইলটা কিনছি আমার মোবাইল বাবা দিছে কুপার্টি সদস্য নিজে এখন কুপারতে পারতে যাইতে আছে মজা লাগে মজা প্রথম নাম্বার কাছে যা লই তুই আমার মোবাইলটা পালাইছ পরে আমি খাইছি দেমো না এটা দাবরানি দেমো দইতে না 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 দরকার নাই এমনি বেচারা শোকের মধ্যে আছে মোবাইলটা হারাইছে না তুমি মরে এখন বাধা না দিলে পরে ওর খুব আমি বাইর খুঁজে দিতাম সব দিক ধরে কো কো করতে করতে যাইতে হইতো সাইডে দিলাম মাফ করে দিলাম জায়গা মোর কথা কি তোমার বিশ্বাস হইছে আমি তোমারে ছাড়া তোর কাউরি ভালোবাসি না বোঝো না কেন হ্যাঁ শুধু মোর ছাত্রী আর তুমি হইলে মোর সব কিছু বুঝছো না এটাও কথা বিশ্বাস না করলে পরে কই লাভ কি কুত্তার মতো গেবি করে কোনো লাভ আছে মোর আপনাদের এখানে আসি আপনারা যেরকম রাখিছেন সেরা না তো ঠিকই আমাদের এখানে আসেন কিন্তু ভালো থাকা না থাকার বিষয়টা তো আপনার উপর নির্ভর করে না আমার দিক থেকে দেখলিও আসি ভালোই আছে খারাপ নেই ভালো তো থাকবেনই ঘরে এত সুন্দর একটা বউ আছে সে তার আপনাকে আদর যত কম করে না তাজা কাজ আচ্ছা ডলিয়া পা ওই কি দুলা ভাই আপনি আমার আপা করছেন কেন আমি কি আপনার জ্যাঠাস নাকি আমি হচ্ছে আপনার শালি আপনি আমাকে ডলি কোয়ে ডাকবেন না অনুমতি দিলি তো কয় যায় না ডলি কোয়ে ডাকার অনুমতি আপনাকে দিছি এর চেয়ে বেশি আগানোর চেষ্টা করেন না কিন্তু ওরে বা আপনাকে মুখে আসলে কোনো কিছু আটকায় না দুলা ভাই আপনার আর আমার সম্পর্ক হচ্ছে শালি দুলা ভাই এখন আমি কি আপনার সামনে মুখে কষ্ট পেটে রাখবো নাকি না না একেবারে কারেক্ট কথা কইছেন দুলা ভাই আমি আপনার নাম ধরে ডাকার অনুমতি দিলাম আর আপনি এখনো আপনি থেকে তুমি তো নামতে পারলেন না 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 বেশি আগে বাড়া হয়ে যাচ্ছে কি না সেজন্য আস্তে আস্তে আগাচ্ছি না এইটুকুতে আর কি হবে
আপনি কোলে কেমন নিজের একটু বুড়ি বুড়ি লাগে না? ও তাহলে তার আপনি কথা হবে না, তুমি করেই কথা হবে। আচ্ছা শালিকা, ওই যে বাজার বিচারের যে দায়িত্ব নিলে তার কি হলো? ওরে বাবা, বাজার বিচার নিয়ে এরা তো আগ্রহ কেন? কি শালিকা, চিন্তার মধ্যে ফেলা দিলাম নাকি? দুলা ভাই, এসব বিচার আচারের বিষয় নিয়ে আপনি মাথা ঘামান না, এটা আমার বিষয়, এটা আমি ভালো বুঝবো। আপনি গ্রামের জামাই মানুষ, থাকেন খান ঘুমান শান্তিতে থাকেন, শত্রু ভরা কোনো লাভ নাই, বুঝছেন? কোনো ঝামেলা বাড়াবেন না, যা বিচার করতে হয় আমি বুঝবো, ঠিক আছে? সিরু তোর ঠিক কথাই কিছু, এ জিনিস তো অন্য জিনিস, চিন্তির সময় লাগবে। আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো, যতদিন পর্যন্ত না মরমু। মনে করেন যে আপনার নামটা আমার ঠোঁটের মাথায় ইয়ে থাকবে। আপনি যে আমার এত বড় উপকার করছেন, কীভাবে আমি আপনার কাছে হইয়া প্রকাশ করবো? কন এই অলসপুর গ্রামে আনারসির বাইরে আপনি একমাত্র মানব, মানব বললে ভুল হইবে, আপনি একজন মহামানব যে কিনা আমার এত বড় উপকার করছেন, বুঝছেন? তার মানে তুমি কতি যাচ্ছ যে অলসপুরের মানুষ কেউ কারো উপকার করে না, তাই না? এই আপনি কী বলতে আছেন, এই অলসপুরের মানুষ উপকার করবে? কেন আপনি জানেন না একটা কথা আছে না, অলস মস্তিষ্ক হইল শয়তানের আড্ডাখানা। এই অলসপুরের গ্রামবাসী কেউ কাউরে কোনোদিন উপকার করে না, বুঝছেন? আচ্ছা মাস্টার, তুমি তো এই গ্রামের মানুষ না, তো তুমি এই গ্রামে থাকবে? এই আপনি কোন ধরনের কথা বললেন বিয়েই? আপনি ধর্মকর্ম কিছু মানেন? রিজেক বইলে একটা কথা আছে, যার যেখানে যতদিন রিজেক আছে ততদিন সেইখানে থাকবেই। আপনি হাজার চেষ্টা করি সেই রিজেক আপনি চেঞ্জ করতে পারবেন না, বুঝছেন? না সেটা তুমি ঠিক কই, সেই সেই গ্রামে আসার কোনো প্রোগ্রামই ছিল না, কিন্তু আমি এই গ্রামে থাকবো। আপনি আইসা অনেক ভালো করছেন, আপনি না এলে পরে মোরে এত বড় উপকার কে করতো, আমার মান সম্মানটা কে রক্ষা করতো? কম ওরে মাস্টার, আমি তো তোমার উপকার করার জন্য করিনি, আমি করেছি আমার বিয়ে আমাকে রিকোয়েস্ট করছিল তার জন্য। ও খোদা, কোন কি অঙ্কটা বুঝতে পারিনি, তাই নি? আসলে হয়েছে কি মাস্টার, জীবনে সব অঙ্ক বই খাতায় লিখে থাকে, সব অঙ্ক বই থেকে বোঝা যায় না। ধরো যে তোমরা কি গর অঙ্ক না বুঝলি নোট থেকে মাইরে দাও, তাই নি? শোনো মাস্টার, জীবনে ষোলো আনা হিসেব মেলে না, বুঝতে পারিস? আচ্ছা বিয়েই আপনার কথা কেমন জানি ওই মানে দার্শনিক দার্শনিক ঠেকতে আছে, মুই তো কিছু বুঝতে পারতে আছি না, মাথার উপর দিয়ে চলে গেছে, তাই নি? তোমাকে তাহলে খোলাসা করে কয়ে দিই, তুমি কি ভেবেছো যে আনা রশিদ তোমাকে সারা জীবন ভালোবাসবে? সে তো তোমাকে ভালোবাসতে নাও পারে, তাই নি? কোন কি কেমনে? ওরে মাস্টার বুকারি, 25 বছরের সংসার ভেঙে যায়, আর 2-5 বছর প্রেম করার পরে মানুষজন অন্য কাউকে বিয়ে করতে পারে না, করে না? হ্যাঁ আপনি কোন ধরনের কথা বলতে আছেন ভাইজান, মানে কি কমু সেকেন্ড হ্যান্ড জিনিসের প্রতি আপনার এত লোভ কিসের জন্য? কোন তো দিমানে খিসেছেন মাস্টার, আমি তো নিজেও মানুষটা নতুন না, বুঝতে পারছো? অনেক পুরনো মাল। ঘটনা হয়েছে কি মাস্টার, তুমি তো জীবনের প্রথম প্রেম করতেছ, আমি কয়টা প্রেম করেছি জানো? 6টা। মাস্টার তুমি একটু সাবধানে থাকি, ও বজা মেম্বার তোমাকে আবার পালি ওরে আর মাংস তো পিটক করে ফেলবে। আমার খোদা, হায়দে বক্কারবের চাইতেও বড় সেটার ধান্দাবাজ। না না, এই কথাটা তো আনারসির অবগত করতে হইবে, বিষয়টা খুলে বলতে হবে যে এই বিআই শালা কত বড় সেটার, খালি বিপদের উপর বিপদ আইতে আছে। আনারসি কখন আইবে? আমি জানি তো
পারবি আই আমার অনেক ফোন দি ফিকির কইরা নানান কিছু বুঝায় নিয়া পর আমার মোবাইলটা আর বেনিরে দিয়ে ফালা দিতে পানি হেই কানা থামা বলা পানি হচ্ছে হাউ মৌ করে কামতেছে আপনার মোবাইল হারাইলে আপনি বুঝতেন মোবাইল হারানোর কত যন্ত্রণা আপনার মোবাইল হারাইলে আপনি বুঝতেন গাদা কোনানকার আপা আপনি তো বিদেশ আছিলেন আপনার কাছে যত্তির তো থাকে তাহলে আমার একটা মোবাইল দেন আপা ওরে সোনার সান ফিতলা গুগু হাউস কত আপনার কাছে অতিরিক্ত মোবাইল থাকলে দেন না আই আই তুই মোবাইল দিয়ে কি করবি আপনার লাগে কি করতে আপনি মোবাইল দিয়ে কি করেন তাহলে আমার লাগে কি করতে মানে আমি ফরেনে থাকা মানুষ হ্যাঁ আমি ফরেনে থাকি আই তুই কোনদিন ফরেনে গেছিস ফরেনে থাকা লাগবো কেন যারা মোবাইল চালায় এরা কি সবাই ফরেনে থাকে নাকি এসে আমরা এত কথা কই লাভ নাই আমার বাজার কোন জায়গায় আপনার বাজার কোন জায়গায় আমি জানি আপনি খুঁজে দেন না মশা ভাই তোরে সকল রাত টাকা দিলে বাজার করার বাজার কই আপনার দিলে কি একটু রহম নাই আমার এত সুন্দর মোবাইলটা আনার ওই যে পানি ফেলাই দিছে এই যন্ত্র আমি এই চুপ এই চুপ বিয়াদব বিয়াদব বিয়াই আইটেম আসনে আর আমরা কি করতাম পেট ভরে গেছে আরে নেন আরে না 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 বিয়া আর পারবো না আর পারবো না আর পারবো না আপনি তো কিছুই খালেন না আর কি করছেন খালাম না আমি তো সব কাবলা করে শেষ করে দিলাম আপনার বুবুক বাড়িতে নেওয়ার জন্য মা কি কয়েছে জানেন যে মেয়ে ভাই আর তোর ভাবি করা তুই বাড়িতে আসবি না কি হয়